নারাজজন তার ঘরের স্ত্রী তার মতে একজন কাফেরের ঘরের স্ত্রী আসিয়া দেখেন সম্প্রলিত হয়ে সে তার স্বামীকে তওয়াক্কা করেনি সে আল্লাহকে আনুগত্য করেছিল ঠিক না সে বলেছিল সূরা তাহরিমের আগের নম্বর আয়াত সে বলেছিল ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনী মিন ফিরআউনা ওয়া'আমালিহি ওয়া নাজ্জিনী মিনাল ক্বাওমি য্বালিমিন হে আল্লাহ তুমি তোমার কাছে আমার একটি ঘর তৈরি করো তোমার জান্নাতে তোমার ফিরাউন আমার আর ফিরাউনের ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে আমাকে তুমি মুক্তি দাও এবং তার সম্প্রদায় জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো দোয়া করেনি যখন ফিরাউনের বাহিনী যখন ফিরাউনের বাহিনী আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখলো ডান হাতে পেরেক মেরে দিল বাম হাতে পেরেক মেরে দিল দুই পা বেঁধে রাখলো তখন চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেওয়া হচ্ছে তখন সে এই দোয়াটি করেছিল আসিয়া এই দোয়াটি করেছিল রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনী মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনী মিনাল ক্বাওমি যালিমিন এই আয়াত শুনুন এই দোয়া শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উত্তপ্ত মরুভূমির সম্মুখে তার মাথার উপরে যত আসমান আছে আসমানের দরজা খুলে দিলেন তিনি সেদিন জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল জান্নাতে যে ঘর আসিয়ার জন্য নির্মাণ করা হয়েছিল সেদিন তিনি ওইখান থেকে জান্নাতে তার ঘর দেখতে পেয়েছিলেন এটা কিভাবে সম্ভব হয়েছিল ফিরাউনের মতো একজন কাফেরের ঘরের স্ত্রী হওয়া সত্ত্বেও সে পৃথিবীর ইতিহাসে নারীদের জন্য একটি উত্তম নিদর্শন হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে তার মানে কি সে নিজ থেকে আল্লাহকে চিনেছিল নিজ থেকে আল্লাহর ইবাদত করত তাই না তার ফিরাউন ফিরাউন তার স্ত্রীকে কঠোর কঠোর নির্যাতন করেছে তবুও কিন্তু আসিয়া ঠলে যায়নি আসিয়া নড়ে যায়নি আরেকবার দেখুন সহিহ মুসলিম 1556 নম্বর হাদিস